প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা প্রত্যেকেই ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের ওপর আস্থা করে রয়েছো যে তারা কি ডিসিশন নেবে, তাদের কি সিদ্ধান্ত রয়েছে। আজকেই চূড়ান্ত বৈঠক হওয়ার কথা। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কী তথ্য রয়েছে, তোমাদের পরীক্ষা কি অফলাইনেই হবে, কি বলা হচ্ছে, সমস্তটাই বিস্তারিত এই মুহূর্তে তথ্য অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে সবথেকে বড় চিন্তার মধ্যে রয়েছে, একটু আগেই তোমাদের জানিয়ে দিয়েছি বাঁকুড়া ইউনিভার্সিটির তরফ থেকে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের যে এক্সামিনেশান আছে সেটা অনলাইনেই হবে। কিন্তু তোমরা প্রত্যেকেই প্রায় ওয়েট করে রয়েছো, ক্যালকাটা ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রী আছে যাদের এখনও পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোয়নি, তারাও ওয়েট করে রয়েছো ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে এ কী সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই মুহূর্তে 5টার সময় ভিডিওটি তোমাদের জন্য ক্রিয়েট করছি। তো এই মুহূর্তে এখনও পর্যন্ত কি তথ্য রয়েছে তোমাদেরকে সমস্তটা জানাবো। তোমাদেরকে জানিয়েছি, বলেছিলাম মার্কশিটিং করতে তোমরা করেছো, তোমরা তোমাদের মতন করে তোমাদের সমস্ত দাবি ইউনিভার্সিটির কাছে তুলে ধরেছো। এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটির পিজি এবং ইউজির যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান নিয়ে সুপারিশ করা হয়েছে যাতে তাদের এক্সামিনেশান অফলাইনেই হয়। ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান এবং পিজির বোর্ড অফ কাউন্সিল ফ্যাকাল্টি এই মুহূর্তে সুপারিশ করেছেন ছাত্রছাত্রীদের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান, অর্থাৎ ইউজি পিজির এই যে এক্সামিনেশান সেটা অফলাইনেই যাতে নেওয়া হয়। মানে সিন্ডিকেট বৈঠকে যে মিটিং ঘটবে বা ঘটছে সেই বৈঠকে কিন্তু তারা, মানে ইউজি পিজির চেয়ারপারসন এবং কাউন্সিল অফ ফ্যাকাল্টি কিন্তু সুপারিশ করেছেন যাতে অফলাইনে এক্সামিনেশান নেওয়া যায়। এটা বাস্তব এই মুহূর্তের তথ্য। কিন্তু এক্ষেত্রে তোমরা অনেক জায়গার থেকে এই বিষয়টা জানতে পারছো, সেক্ষেত্রে তোমরা মনে করছো তোমাদের এক্সামিনেশান অফলাইনেই হবে। দেখো, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও কিন্তু পর্যন্ত উঠে আসেনি। এই মুহূর্তে যখন আমি 5টা বাজে এই সময় ভিডিওটি করছি, তোমাদের এক্সামিনেশান অনলাইনেই হবে বা অফলাইনেই হবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দুটো ফ্যাকাল্টি ইউজি পিজি চেয়ারপারসন সিন্ডিকেট বৈঠকের যে মিটিং হচ্ছে সেই মিটিংয়ে সুপারিশ করেছেন, মানে তারা সিদ্ধান্ত দিয়েছেন তাদের ইউজি পিজির যে এক্সামিনেশান সেটা যাতে অফলাইনেই হয়। তো এটা তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এটা সত্যি আমাদের কাছে একটা দুঃখজনক ব্যাপার। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি, সুনির্দিষ্ট অ্যানাউন্সমেন্ট হয়নি, বৈঠক সম্পূর্ণভাবে সম্পন্ন হওয়ার পরই কিন্তু সম্পূর্ণটা আমরা বিস্তারিত জানতে পারবো। তো মানে তোমরা বুঝতেই পারছো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত হয়নি। বিভিন্ন মহল থেকে অফলাইন পরীক্ষা নেওয়া যাতে হয় সেই কারণেই কিন্তু সুপারিশ জানানো হচ্ছে সিন্ডিকেট বৈঠকে এ সদস্যদের কাছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলি, এই চূড়ান্ত বৈঠকে কিন্তু শুধুমাত্র ও তোমার হচ্ছে ডিপার্টমেন্টের কথায়, একটা ডিপার্টমেন্টের কথায় কিছু হবে না, একাধিক ডিপার্টমেন্টের কথা বিবেচনা করা হবে এবং ছাত্রছাত্রীদের দাবি ক্ষেত্রেও কিন্তু বিবেচনা করা হবে এবং ছাত্রছাত্রীদের যে বাস্তব দাবি সেটার আর ওপরও কিন্তু বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে মনে হয় অনুরোধ যে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের যে বাস্তব দাবি অনুযায়ী বিভিন্ন ইউনিভার্সিটি যেরকমভাবে অনলাইনে এ নোটিশ প্রকাশিত করেছে সেরকমভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি ও ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীদের বাস্তব দাবির কথা, পরীক্ষা সিলেবাস যেভাবে শেষ হয়নি সেই সমস্ত কিছু মাথায় রেখে যাতে ছাত্রছাত্রীদের পক্ষে ডিসিশন নেয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যাতে অফলাইনের বদলে অনলাইনে নোটিশ ঘোষণা করে, এটাই আমি আশা রাখছি। এবং তোমরা যেরকমভাবে মাস মেলিং করছো, তোমরা যেরকমভাবে পরিশ্রম করেছো, তোমাদের যে বাস্তব দাবি তুলে ধরেছে সেই অনুযায়ী অনলাইনে এক্সামিনেশান হওয়া উচিত। যেটা এই মুহূর্তে তথ্য রয়েছে সেটা তোমাদের সম্পূর্ণভাবে শেয়ার করলাম। বাদবাকি তোমাদের কি মনোমত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, আর চূড়ান্ত সিদ্ধান্ত আসলে অবশ্যই তোমাদের সে বিষয়টা জানিয়ে দেবো।